ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মাসুদ আলী, আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পুলিশ জানায় শেরপুর সদর উপজেলার মাসুদ আলীর ছেলে নাঈম ইসলাম লাবন মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে যায়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার বিকেলে বাড়ির পাশে একটি লেবু বাগানে লাবনের ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। একে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। কান্দে রক্ত আইছে দেখছি। ওকে যেভাবে মারা হয়েছে, ওর কানের ভিতরে রড ঢুকানো হয়েছে, ওর পোড়া মাথা পোড়া ট্যাপ দিয়ে লাগায় ঘাম লাগানো হয়েছে, ওর শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত, সিগারেটের আগুন দিয়ে ক্ষত। একজন স্কুল পড়া ছাত্র, সে তো একটু ছোটা মানুষ, তাকে কেউ পরিকল্পিতভাবে অবশ্যই হত্যা করেছে। সরজন তখন না মারলে মাছ মাছ চাড়ে কেল্লাই মারবো। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা আসলে সবকিছু মিলিয়ে তদন্ত করছি, থানা পুলিশের পাশাপাশি জামালপুর থেকে পিবিআই এবং শেরপুর সিআইডি ঘটনাস্থলে যে তদন্ত করছে, আমরা আশা করছি হয়তো বা দ্রুতই আমরা ক্লু উদ্ধার করে এবং আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। নিহত নাঈম ইসলাম লাবন সদর উপজেলার ঘুগুড়া কান্দি মডেল একাডেমিতে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। সময় সংবাদ, শেরপুর।